আমার সামনের এই মসজিদটির নাম গোয়ালদ্বীপ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক এক নিদর্শন এই মসজিদটি। আজ থেকে 500 বছর আগে সুলতান আলাউদ্দিন হোসেন শের আমলে নির্মাণ করা হয় গোয়ালদি মসজিদ। ইতিহাস বলছে 1519 সালে মোল্লা হিজাবর আকবর খান এক গম্বুজের এই মসজিদটি নির্মাণ করেন। সরজমিনে গিয়ে আমি হতাশ হয়েছি, অযত্ন আর অবহেলায় পড়ে আছে প্রাচীন এই মসজিদটি। এখন আর নামাজ হয় না এখানে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি সাইনবোর্ড টাঙিয়ে সেখানে এর ইতিহাসটা তুলে ধরেছেন, যাতে কেউ এসে অন্তত দেখে বুঝতে পারে এটা কত আগের মসজিদ। তবে এটা আরও ভালোভাবে সংরক্ষণ করা যেতে পারে। যারা পানাম সিটিতে আসবেন তারা যাওয়ার সময় মসজিদটি দেখে যেতে পারেন। এমন তো হতে পারে 500 বছর পুরনো কোনো মসজিদ প্রথমবারের মতো সামনাসামনি দেখলেন।